just like the street lights lit this town like a Assalamualaikum, welcome back to my channel. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো কেক করে দেখাবো। এখন যেহেতু আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, আর আম খুবই সুস্বাদু একটা ফল, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং ফাইবারের একটা খুব ভালো উৎস। ম্যাঙ্গো কেকটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তিনটা আম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়েছি এক কাপ পরিমাণের ময়দা, আর নিয়েছি হাফ কাপ পরিমাণের অয়েল, আছে সুগার হাফ কাপ পরিমাণে, গুঁড়ো দুধ আছে এক কাপ পরিমাণে, আর নিয়েছি ভিনেগার, আর আছে এখানে বেকিং সোডা। আমি এখন ব্লেন্ডারে আমগুলি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব তেল, চিনিটাও দিয়ে দিব, এটাকে আমি এখন ব্লেন্ড করব। এখন আমি বাটিতে ব্লেন্ডার করা আমগুলো ঢেলে দিচ্ছি। এভাবে ছেলে নিব, দুধ এবং বেকিং সোডা সহ সমস্ত উপকরণগুলি আমি এভাবে ছেলে নিচ্ছি। আমি একটা বলে কিছুটা তেল মেখে কাগজ দিয়ে নিয়েছি, আর এখন আমি কেকের উপকরণগুলি এই বলের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি গ্যাসের চুলায় করব। আমি নিচে একটা পুরাতন তাওয়া দিয়ে নিয়েছি, তার উপরে একটা হাঁড়ি বসিয়েছি, আর এটাকে আমি 2-3 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি এটাকে একেবারে লো হিট করে রাখবো। এভাবে আমি 30-35 মিনিট লো হিটে কেকটাকে তৈরি করব। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out.